হোসেন বলজন। দর্শক, স্পোর্টস অ্যানালিটিকা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি খালেদ সামি। বিশ্বকাপে টানা ছয়টি ম্যাচ হেরে বাংলাদেশ এখন টুর্নামেন্টের এমন এক অবস্থায় আছে যা এদেশের ক্রিকেট পাগল সমর্থকরা কোনোভাবেই ভাবতেই পারেননি। তবে এই মুহূর্তে পেছনে না তাকিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের দরকার সামনে তাকানো। যেভাবেই হোক, এই কঠিন ও সংকটময় অবস্থান থেকে বাংলাদেশ ক্রিকেটকে উত্তরণের চেষ্টা তো করতেই হবে। তবে এর মাঝেও সমর্থকদের কথা তো থেকেই যায়, তাদের মুখে সেই হাসি ফেরানোর প্রক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেটকে অদূর ভবিষ্যতে কয়েকটি অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তেই হবে, সেগুলো এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। প্রথম প্রশ্ন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি সুযোগ আসবে? 2025-এর শুরুর দিকে পাকিস্তানের মাটিতে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। এবছরও বিশ্বকাপ শুরুর আগে ICC প্রতিটি অংশগ্রহণকারী দলকে জানিয়ে দিয়েছিল বিশ্বকাপের পয়েন্টস টেবিলের প্রথম সাতটি দল আর টুর্নামেন্টের স্বাগতিক দেশ পাকিস্তান এরাই কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে বাংলাদেশের এই অবস্থা, তাতে বাংলাদেশ খেলতে পারবে কি না সেটাও এখন অনিশ্চিত। দ্বিতীয় প্রশ্নটি হলো, ক্যাপ্টেন্সির দায়িত্ব কে পাবেন? বাংলাদেশ ক্রিকেটের লেজেন্ড সাকিব আল হাসান বিশ্বকাপের অনেক আগেই স্পষ্ট করে দিয়েছেন যে এই টুর্নামেন্টের শেষ হওয়ার পর তিনি আর একদিনও অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন না। গত জুলাই মাসে তামিম ইকবালের আচমকা অবসর ঘোষণার পর খানিকটা বাধ্য হয়েই সাকিবকে ক্যাপ্টেন্সির দায়িত্ব নিতে হয়েছিল। তবে সেটা যে বেশ তিক্ততার সাথেই তিনি গ্রহণ করেছেন সাকিব তা একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন। তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের সুযোগ পেলে ক্যাপ্টেন্সির দায়িত্ব কে নেবেন? তৃতীয় প্রশ্ন, চণ্ডিকার চাকরি টিকবে কি? এবছরের গোড়ার দিকে বিশ্বকাপের মাত্র 8 মাস আগে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে ফিরিয়ে আনা হয় শ্রীলঙ্কার চণ্ডিকা হাথুরুসিংহেকে। হাথুরুসিংহে এর আগেও 2014 থেকে 2017 পর্যন্ত একটানা লম্বা সময় বাংলাদেশ দলের কোচ ছিলেন। তবে এইবার তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তির মেয়াদ 2 বছরের, ফলে দলের হেড অব কোচ হিসেবে তার কন্ট্রাক্ট আছে 2025-এর গোড়া পর্যন্ত। তবে এবারের বিশ্বকাপে দলের শোচনীয় পারফরমেন্সের পর তার হেড কোচের চাকরি থাকবে কি না তা নিয়েই প্রশ্ন উঠেছে। চতুর্থ প্রশ্ন, বোর্ডের নেতৃত্বে বদল আসবে কি? গত 10 বছরেরও বেশি সময় ধরে একটানা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে আছেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ দল যখন ভালো খেলে তখন এগুলো নিয়ে বিশেষ সমালোচনা হয় না, কিন্তু বিশ্বকাপে দলের জঘন্য খেলার পর তার বোর্ড পরিচালনার ধরন ধারণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। নেটিজেনরা ইতোমধ্যেই পাপনের পদত্যাগ চাই দাবি জানাতে শুরু করেছেন। তাহলে এই প্রশ্ন আসবেই যে বোর্ডের নেতৃত্বে বদল আসবে কি না। পঞ্চম প্রশ্ন, তামিম কি আদৌ দলে ফিরবেন? বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড ঘোষণার সময় সবচেয়ে বেশি বিতর্ক হয়েছিল ওপেনার তামিম ইকবালকে দলে রাখা না রাখা নিয়ে। তামিম শেষ পর্যন্ত দলের সুযোগ পাননি। এরপর বিশ্বকাপে একের পর এক ম্যাচে যখনই বাংলাদেশের ওপেনিং জুটি ব্যর্থ হয়েছে তখনই সমর্থকরা তামিমের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলেছেন। তাই এখন সমর্থকদের দিক থেকে বাংলাদেশ দলকে করা কোটি টাকার প্রশ্ন হলো, দলের স্বার্থে কি তামিমকে ফিরিয়ে আনা হবে? দর্শক, স্পোর্টস অ্যানালিটিকার নিয়মিত কন্টেন্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আপনি যদি ইউটিউবে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পেজে সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো স্পোর্টস কন্টেন্টে।